আসসালামু আলাইকুম বন্ধুরা, রিঙ্কি ভিলেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো আলু চাউমিন কীভাবে বানাতে হয়। আলু চাউমিন বানানোর জন্য কী কী উপকরণ লাগবে? চাউমিন, নুন, এখানে আলু কাটা আছে, তিনটে কাঁচা লঙ্কা চিরা আছে, দু কোয়া রসুন কাটা আছে, এখানে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, এখানে দুটো পেঁয়াজ কুচানো আছে, দুটো ডিম আর সাদা তেল। পরিমাণ মতো এখানে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এরপর চাউমিনগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পরিমাণ মতো তেল দেবো, তারপর দু কোয়া রসুন কুচানো আছে তা দিয়ে দেবো, এরপর পেঁয়াজ দেবো, এরপর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো দিয়ে দেবো। এই তিনটে মশলা একসাথে দিয়ে দেবো, আর পরিমাণ মতো নুন দেব। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রাখবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এরকম সাইড করে ডিমটা এর মধ্যে দিয়ে দেব। ডিমটায় সামান্য একটু নুন দেবো, ভালো করে মিক্স করবো আলুটার সাথে। আলু ডিমটা একসাথে ভাজা হয়ে গেছে, এবারে চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমার আলু চাউমিন রেডি হয়ে গেছে, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। বন্ধুরা, ভালো লাগলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।